জানুয়ারি সারাদিন পরিবারকে সময় দিন। গণতন্ত্রকামী প্রতিটি ভোটারের প্রতি আমাদের আহ্বান, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যারা আপনাকে গত 15 বছর অধিকার বঞ্চিত রেখেছে, তাদেরকে আপনি 7ই জানুয়ারির রোববার অন্তত একদিন বয়কট করুন। বিশ্বাস রাখুন, আপনার এই একদিনের সিদ্ধান্তে বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের কবর রচিত হবে ইনশাল্লাহ। স্বাধীনতার সম্মান, গৌরব, মর্যাদা ফিরে পাবে। আসুন আমরা সবাই মিলে 7ই জানুয়ারি ভোট বর্জন করি। আসুন আমরা আওয়াজ তুলি, 7ই জানুয়ারি ভোট বর্জন করুন। ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকুন। 7ই জানুয়ারি সারাদিন পরিবারকে সময় দিন। আপনি আপনার পরিবার, স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন এবং প্রতিবেশীদেরকেও ভোটের নামে বানর খেলার আসর বর্জন এবং ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করুন। আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি, সেটি হলো গণমাধ্যমের উপর নানা এজেন্সি থেকে চাপ দেওয়া হচ্ছে যে নির্বাচনের দিন যাতে নির্বাচনী অনিয়ম, কারচুপি, ইন্টিমিডিয়েশন এইসব ভয়ভীতি দেখানো, এগুলো যেন তারা প্রদর্শন না করে তাদের গণমাধ্যমে, বা এটা এগুলো নিয়ে যেন তারা কোনো সংবাদ প্রকাশ না করে। তো এখানেই বুঝতে পারেন যে দেশের কি সঙ্গীন অবস্থা। আজকে 48 ঘন্টা হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে এবং এই হরতালে বিএনপি নেতাকর্মী, সমমনা দলগুলির নেতাকর্মী, তারা দুর্জয় সাহসে এবং গণতন্ত্র ফেরানোর দুর্বার আরও একটি একতরফা পাতানো নির্বাচনের সবচেয়ে অন্ধকারময় তিমিরাচ্ছন্ন অধ্যায় রচিত হতে যাচ্ছে। আমি আর ডামির তামাশার খেলায় মত্ত রয়েছে। একদিকে ভোট ডাকার অবৈধ প্রধানমন্ত্রী, অপরদিকে লুণ্ঠিত ভোটের অধিকার আদায়ের দাবিতে 12 কোটি ভোটার। একদিকে মাফিয়া চক্র, অপরদিকে গণতন্ত্রকামী জনগণ। বানরের পিঠাভাগের পূর্ব নির্ধারিত ফলাফলের ভোটে নিজেরা হত্যা, হানাহানি, কামড়াকামড়ি, সংঘর্ষ, গোলাগুলি করছে। অপরদিকে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের জেলে পুড়ে বাড়িঘর, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, আয় উপার্জন বন্ধ করে এলাকা ছাড়া ও ফেরারি জীবন জীবনে নিক্ষেপ করে জনগণকে জিম্মি দশায় রেখে হুমকি ধামকি দিয়ে গোটা দেশকে নরকপুরীতে পরিণত করেছে। হাসিনার নির্বাচনী সার্কাসের রিং মাস্টার হাবিবুল আউয়াল বিএনপিকে হুমকি দিচ্ছেন। তারা যে মানে কাজ করছেন, তারা যে রাজপথে অবস্থান নিয়েছেন, জনগণকে হরতাল কেন ডাকা হয়েছে সেটা সম্পর্কে বোঝাচ্ছেন, এই শান্তিপূর্ণ কর্মসূচিকে সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং সালাম জানিয়েছেন।